তো নসত্তা এর আগে তো নন্দীগ্রামে এরকম পুলিশ জায়গা গেছিল, আবার তো সে একই জিনিস আপনার। ব্যাপারটা হচ্ছে পুলিশকে বদনাম করা হচ্ছে হাওয়া চুরিটাকে যুক্ত করে, ব্যাপারটা আমাদের কাছেও খবর ছিল, খবরের সত্যতা কতটা আছে কাশীপুর থানার পুলিশ এটাকে প্রমাণ করবেন বা কনসার্ন যারা অফিসার আছে তারা প্রমাণ করবেন এটা কী আছে, যে ক্যানিং পূর্ব থেকে সাইড থেকে বেশ কিছু সাধারণ মানুষকে পুলিশের ড্রেস পরে বা র্যাপের ড্রেস পরে এখানে নিয়ে আসা হবে বিভিন্ন জায়গায়, তাদেরকে ভোটের সময় তাদের ভোট চুরির কাজে লাগানো হবে, অ্যাজ এ পুলিশ হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে, হয়তো তারই এটা হতে পারে তারই একটা অংশ। তবে এর সত্যতা কী আছে না আছে কাশীপুর থানার অফিসার বা এই এখানে যে সমস্ত অফিসারদের দায়িত্ব আছে তারা এটা খুলাসা করতে পারবেন। আজকের যে চিত্র দেখা গেল মনোনয়নে, তাহলে ভোটের দিন কী হতে চলেছে ভাঙন? শুধু ভাঙন নয়, সমগ্র রাজ্যে দেখুন না, মানে বিরোধী মানে যেন আমরা পাপ করে ফেলেছি, আমরা নমিনেশন জমা করতে পারবো না, শাসক ভিডিও ঘিরে বসে থাকবে, বিরোধীরা যাবে গুচ্ছে পিটাবে, আপনার বোম মারবে, গুলি চালাবে, ফিরে চলে আসবে, এটা যেন একটা পরিস্থিতি। আজকে ভাঙনের শুধু আইএসএফ কর্মী নয়, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল, এটা জনবিস্ফোরণ ঘটেছে, কারণ দীর্ঘদিন ধরে যে অত্যাচার করে এসেছে, দীর্ঘ বছর ধরে উন্নয়নের নামে যে সমস্ত অর্থগুলো এসেছে তসরূপ করেছে, তার প্রতিবাদে ঐক্য অধ্যায়ে মানুষ আজকে নেমেছে, তাই তারা নমিনেশন কেন্দ্র পর্যন্ত আইএসএফের প্রার্থীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছে। গাড়িতে বোমা উদ্ধার, গাড়ি থেকে পাওয়া যাচ্ছে এই এলাকারই এক তৃণমূল নেতার ছেলের গাড়ি, সেগুলো গাড়িতে বোমা উদ্ধার, এখনো পর্যন্ত পুলিশ বোমা রিকভার করতে পারলো না, তাহলে কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে পুলিশ? ব্যাপারটা যখন আমাদেরকে যখন এসে শোনাচ্ছে যে ওই রকম মিডিয়ার পার্সন গাড়ি থেকে বোমাটা করে ভিডিও ফিডিও করেছে, আমি সাথে সাথে আমাদের কয়েকটা ছেলেকে বলুন লোকাল যারা পুলিশ দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে, কিন্তু দুঃখের বিষয় পুলিশ এখান থেকে শুনে এখান থেকে বার করে দিচ্ছে, এখনো পর্যন্ত গাড়িটাকে সিজ করলো না, কোথা থেকে বোমাটা আসলো, কে নিয়ে আসলো, অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, কেন এনে রেখেছিল, কাকে মারার জন্য রেখেছিল, কোন কাজে ব্যবহার করার জন্য রেখেছিল, এত প্রশ্ন থেকে যাচ্ছে, সেটা না করে এড়িয়ে গেল, এখনো মনে হয় গাড়িটা সিজও করেনি। আমার মনে হয় এখন কাশীপুর থানার অফিসারদের উচিত হবে গাড়ির মালিককে তলব করে এই সত্যতা জানা যাচাই করা এবং তদন্ত করা এই বোমের আসল রহস্যটা কি। কোর্ট বলেছে অতি স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে, আর যেখানে গণ্ডগোল আছে পুলিশ দিতে ইমিডিয়েট ডিপ্লয় করতে, ভাঙড়ের যা অবস্থা তাতে কি কেন্দ্রীয় বাহিনীর ডিমান্ড আপনারা থাকছে? আজকে থেকে দিয়ে দেওয়া দরকার, বিগত দিনে দেওয়া দরকার ছিল, যা পরিস্থিতি ভাঙড়ের বিরোধীদেরকে যেভাবে কন্ট্রোল করা হচ্ছে আপনারা দেখলেন তো সারাদিন, সকাল থেকে আমাদের কর্মীদের উপরে কী অত্যাচার চলেছে, প্রথম সকালে বিক্ষিপ্তভাবে গিয়েছিল তাদের গাড়ি ভাঙচুর করেছে, মারধর করে তাকে পাঠিয়ে দিয়েছে, বোম ছুড়েছে, গুলি ছুড়েছে তাদেরকে, তারপরে যখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে তারা এলাকা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের প্রচুর কর্মীকে ক্ষতিগ্রস্ত করেছে, গুলি চালিয়েছে, বোমে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও সাধারণ মানুষ আর কর্মীরা মিলে তার নমিনেশন জমা করবো এই যে যেত ধরে রেখেছিল বলে জমা দিতে পেরেছে। তারপরে আবার দেখলাম যখন আমাদের কর্মী মানে প্রার্থীরা নমিনেশন জমা দেওয়ার জন্য বিডিও অফিসে ঢুকেছে, বিডিও অফিসের মধ্য থেকে প্রার্থীকে অ্যারেস্ট করা হলো বা ডিটেন করা হলো, তারা দেখাচ্ছে যে আমরা প্রার্থী হয়েছি, তারপরেও তাদেরকে করা হলো, মানে যে যখন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পারছে না, তাদের আশ্রিত গুন্ডারা যখন পারছে না, তারপরেই প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে রোখার চেষ্টা হচ্ছে, এই ধরনের প্রশাসনকে ব্যবহার করে বেশি দিন টিকে থাকতে পারবে না ক্ষমতাতে।